বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর ঘিরে জেলা জুড়ে এখন সাজসজ্জা। পাশাপাশি দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আওয়ামী লীগ নেতারা বলছেন, দলের সভানেত্রীর জনসভাকে সফল করতে প্রচার প্রচারণা সহ তৃণমূল পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কক্সবাজার টেকটাপ মেরিন ড্রাইভ সড়কের ইনানি এলাকায় বুধবার তিন দিনের আন্তর্জাতিক নৌমহড়া উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরসহ সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। স্বাগত জানাতে টানানো হয়েছে ব্যানার, পোস্টার, বিলবোর্ড। জনসভাস্থলে চলছে মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তের কাজ। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে চলছে প্রচার প্রচারণা ও জনসংযোগ। এই সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। পুরা কক্সবাজারবাসীর মাঝে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই জনসভা আমি মনে করি আরও বেশি মানুষের সমাগম হবে এবং একটা জনসমুদ্র পরিণত হবে। কক্সবাজার জেলার আশেপাশেও সাজসজ্জা শুরু হয়ে গিয়েছে, যে মাননীয় প্রধানমন্ত্রীকে এক দৃষ্টিতে দেখার জন্য সকলে কৌতূহল হয়ে বসে আছে। কক্সবাজারে বাস্তবায়িত হচ্ছে ছোট বড় 28টি প্রকল্প, রেল লাইন, তাপবিদ্যুৎ কেন্দ্র ও আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কয়েকটি প্রকল্পের কাজ আগামী বছর শেষ হবে। জনসভায় নতুন কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। আমরা স্বপ্ন দেখি কক্সবাজারের অসম্পূর্ণ কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা বাস্তবায়ন সম্ভব। আগামী সাত স্বপ্নে এবং প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মিটিংয়ে অংশগ্রহণের জন্য সবাই অপেক্ষা করছে 7 ডিসেম্বর। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নিরাপত্তার জন্য আমাদের কমপক্ষে 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকবে এবং এসএসএফ সহ অন্যান্য আমাদের সহকর্মী যারা আছে নিবিড়ভাবে আমরা সেটা মানে কর্ম পরিকল্পনার মধ্যে আমাদের রয়েছে এবং সেভাবেই আমরা কাজ করছি। সবশেষ 2017 সালে কক্সবাজারে জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিবিসি নিউজ ডেস্ক।